বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাগল হয়ে গেছে, 10 ডিসেম্বর টার্গেট মিস হয়ে গেছে, এখন বেপরোয়া কথাবার্তা বলছে। কক্সবাজারের মানুষ, সংগ্রামী মানুষ, প্রস্তুত হয়ে যান, আমাদের পরবর্তী টার্গেট স্মার্ট বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। খেলা হবে, বিএনপি পাগল হয়ে গেছে, মাথা খারাপ, সুপার ফ্লপ, 10ই ডিসেম্বর সুপার টার্গেট মিস হয়ে গেছে, এখন বেপরোয়া কথাবার্তা, বেপরোয়া চালকের মতোই বেপরোয়া, কতন যে অ্যাক্সিডেন্ট ঘটা বলা মুশকিল। খেলা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবে সারা দেশের উন্নয়নের সাথে সাথে কক্সবাজারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। 71-এর রাজাকার জামাত আর 75-এর রাজাকার বিএনপি নতুন করে জোট করেছে এখন উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য। এর আগে সকাল 11:30টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এতে বক্তব্য রাখে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।